হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর কৌশিক আহমদ, আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার আজকে একটা খুব ইম্পর্টেন্ট এবং কি বলবো প্রচণ্ড কৌতূহলপূর্ণ একটা টপিকের উপর আলোচনা করব। কয়েকদিন আগে আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন, তার জীবনে অনেকটা লাইফ স্পেন্ড হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা কি তার লাইফে তিনি বলতে চাইছেন যে খুব একটা এডুকেশন নেই। তিনি এইচএস পাস। তিনি আমাকে একটা কথাই বললেন যে দেখুন কৌশিকবাবু, যে আমার লাইফে অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেছে কিন্তু আমি জীবনে কিছু করতে চাই, তো আমার লাইফে এডুকেশন সেভাবে নেই, আমি জিনিয়াস সেভাবে নই, বা আমার কোনো তথাকথিত বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি নেই, ইউনিভার্সিটির কোনো ডিগ্রি নেই, আমার পক্ষে কি কোনো কিছুই খুব সাকসেসফুলি খুব বড়ভাবে হওয়া সম্ভব নয়? এই একটা প্রশ্ন আমাকে কিন্তু ভীষণভাবে নাড়া দিয়ে গেছিল। সেই প্রশ্নের উত্তরে আজকে কি বলেছিলাম সেই ঘটনাটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো যারা যারা ভিউয়ার্স আপনাকে প্রথমবার ইউটিউবে দেখছেন, অবশ্যভাবেই আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসার জন্য। যারা মনে করছেন যে সত্যি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক দেবেন, কারণ নাকি আপনাদের লাইকটা ভীষণ জরুরি, ভীষণভাবে মোটিভেটেড হই। যারা মনে করছেন যে ভিডিও থেকে আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর দিতে। এবং আর কি বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই আমাকে লিখে পাঠান। যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটাকে আপনি সে ফেসবুক প্ল্যাটফর্মে হোক, টুইটার প্ল্যাটফর্মে হোক, যে কোনো প্ল্যাটফর্ম থেকে অন্তত সমস্ত বেঙ্গলির কাছে পৌঁছে দিন, যাতে প্রত্যেকে এই ভিডিওটা থেকে, আজকের ভিডিও থেকে প্রচণ্ডভাবে উপকৃত হতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মূল টপিকে। টপিকের যে থাম্বনেইল রয়েছেন সেটাকে দেখে আপনারা নিশ্চয়ই টপিক সম্বন্ধে বুঝতে পারছেন, ওয়াই ম্যাডনেস ইজ নেসেসারি, পাগলামোর কি কারণে দরকার। তো যে ভদ্রলোকের কথা বলছিলাম সে ভদ্রলোক আমাকে বললেন যে যার কোয়ালিফিকেশান আমার খুব কম স্যার, আমি ইউনিভার্সিটিতে যাইনি, কলেজে যাইনি, কিছুই সেভাবে করে উঠতে পারিনি, তাহলে কি জীবনে আমার কিচ্ছু সত্যি হবে না? তো তার উত্তরে বলতে গিয়ে যে জিনিসটা প্রথমেই বক্তব্য রাখি সেটা হচ্ছে খুব দরকার, জীবনে দাঁড়াতে গেলে কখনোই এডুকেশন নেসেসারি, কিন্তু এটা এতটা নেসেসারি নয় যেটা জীবনে দাঁড়াতে গেলে ভীষণভাবে প্রয়োজন। জীবনে দাঁড়াতে গেলে দু তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজের জেদ, দ্বিতীয়ত হচ্ছে নিজে কিছু করার খিদে, এবং আরেকটা হচ্ছে ক্রেজিনেস বা পাগলামো বা ম্যাডনেস। এই তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে তবে আপনি যে কোনো পজিশান থেকেই হন না কেন, তিনি আপনি যদি খুব একটা এডুকেটেড নাও হন, অবশ্যভাবেই আপনি কিন্তু জীবনে দাঁড়াতে পারবেন। কি করে একটু ডিটেলসে আসি তাহলে বুঝতে পারবেন। ধরুন সাপোজ আমি একটা লোকের নাম বলি যিনি খুব নাম করা এই মুহূর্তে এলন মাস্ক, ওয়ার্ল্ডের এক নম্বর ধনকুবর বলতে পারেন, বা রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারেন। ইনি যখন তার কাজ শুরু করেছিলেন তিনি ১০০০ কোটি টাকার কোম্পানি তিনি প্রথমে বিক্রি করে দেন, এবং বাড়ি তিনি বিক্রি করে দিয়ে তিনি কি করেন নিজের রেন্টে থাকতে শুরু করেন, এবং এই যে পুরো টাকাটা তিনি তার বিজনেসে ইনভেস্ট করে দেন। জেনারেলি কি হয়, আমরা অধিকাংশ সময় টাকা পেলেই আমরা টাকা কি করে খরচা করব, কোন জিনিসটা কিনব সেটার পিছনে আমরা চিন্তা করি। আপনারা দেখুন না, আমাদের রেসপেক্টেড সিএম মমতা ব্যানার্জি আমাদের ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন, তারা খুব ভালো করে যাতে পড়াশোনাটা করতে পারে। কিন্তু সত্যি কথা বলুন তো দাদা বা দিদিরা বা বন্ধুরা যারা আমার সাথে আছেন, কন্যাশ্রী প্রকল্পের টাকা দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা কি করে আদৌ? তারা তো মোবাইল ফোন কিনতে বা অন্য কিছু কিনতেই ব্যস্ত হয়ে পড়ে,
কটা ছেলে মেয়ে আর পড়াশোনার ক্ষেত্রে ইউজ করে আপনারা সত্যি কথাটা বলবেন অবশ্যই কমেন্ট বক্সে, আমি দেখতে চাইছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এলন মাস্ক যেখানে এত কোটি টাকা তিনি কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের রেন্টে থেকে বিজনেসের পিছনে খরচা করে তিনি কিন্তু আজকে ওয়ার্ল্ডের এক নম্বর পজিশনে হয়ে গেছেন। তার মানে কি, এটাকে কি বলবো, তার বড় হওয়ার ইচ্ছে, বড় হওয়ার খিদে, তার জেদ, তার পাগলামো বা ক্রেজিনেস যেটাই বলে থাকুন না কেন, শুধুমাত্র এলন মাস্কের কথাই কেন ধরবেন। আপনারা যদি সচিন তেন্ডুলকারকেই দেখেন না কেন, সচিন তেন্ডুলকার বা বিরাট কোহলি কোহিঙ্গিয়েদের, আমি জানি না এনাদের প্রতিভা কী লেভেলের রয়েছে বা আমার সে পরিমাণ ক্ষমতাও নেই, কিন্তু দুটো জিনিস এনাদের মধ্যে খুব কমন রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা হচ্ছে জেদ, একটা হচ্ছে পাগলামো আর একটা হচ্ছে খিদে। প্রথম কথাই দেখুন, সচিন তেন্ডুলকার তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার করার পরে একদিন বাদ দিয়েই পরবর্তী দিনের ম্যাচে কিন্তু ভারতকে জিতিয়েছিলেন। তার জন্য তার যে পারফর্ম করার যে খিদে, তার যে পারফর্ম করার যে না আমি দেশের হয়ে কিনবো এবং আমার জন্য আমার টিম জিতবে, আমার দেশ জিতবে, আমার দেশবাসী মাথা উঁচু করে দাঁড়াবে, এই খিদেটা তাকে কিন্তু এই বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার একদিনের মধ্যে তাকে এই পরিমাণ সাকসেস বা সাফল্যে আনতে চেষ্টা করেছিল। সুতরাং জেদ থাকা বিশেষভাবে জরুরি। আপনারা শুধুমাত্র সচিন তেন্ডুলকার কেন, আপনারা বাঙালি, আমরা বাঙালির চ্যানেল, আপনি দেখতেই পাচ্ছেন কৌশিক স্যারের ক্লাস, তো এটা যে কিয়েতে আমরা উত্তম কুমারের নাম যদি কনসিডার করে দেখি, আপনারা প্রত্যেকেই জানেন যে উত্তম কুমার তার প্রথম জীবনে অনেকগুলো ছবিতে তিনি কিন্তু সাকসেস পাননি, তিনি কিন্তু ফ্লপ মাস্টার জেনারেল তার নাম হয়ে গেছিল। পরবর্তীতে যখন আস্তে আস্তে 75 বা বসু পরিবার রিলিজ হলো, তারপর থেকে উত্তম কুমারের যে জার্নি, সেই জার্নি থেকে তার 1980 অবধি তার যে জার্নি গেছে, তিনি বাঙালির ম্যাটিনি আইডলে পরিণত হয়েছেন। তার যে নিজেকে পারফর্ম করার যে পরিমাণ খিদে, প্রত্যেকটা মুহূর্তে তিনি চেষ্টা করেছেন আরও কীভাবে বেশি হওয়া যায়, আরও কী করে ভালো করা যায়, কীভাবে সবার সেরা হওয়া যায়। আজকে দেখুন, সত্যি কথা বলতে প্রত্যেককে রেসপেক্ট, প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে রেসপেক্ট দিয়েও বলছি যে উত্তম কুমারকে চ্যালেঞ্জ করার মতো অভিনেতা কিন্তু এখনও আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রিতে কিন্তু এখনও অবধি বিরল। তো আমরা চলে আসছি পরবর্তী আর একটা গেতে, যে ভদ্রলোককে বললাম, তা ভদ্রলোক আমাকে একটা কথা বললেন যে জেদ এবং ক্রেজিনেস, পাগলপন এবং আমার খিদে থাকলেই হবে। অবশ্যই এটা কিন্তু ভীষণভাবে নেসেসারি। আপনারা খুব ভালো করে চিন্তা করে দেখবেন, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা, জ্যাকমার যদি লাইভ স্টোরি আপনারা দেখেন, ইউটিউবে প্রচুর লাইভ স্টোরি রয়েছে জ্যাকমার, আলিবাবার প্রতিষ্ঠাতা, সেই জ্যাকমা যিনি জীবনে মায় 30 ফেলিওর হয়েছিলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, 21 ইন্টারভিউ দিতে গেছেন, 20 সাকসেস হয়েছেন, 1 অসফল হয়েছেন, তিনি জ্যাকমা। যে কোনো জায়গায় ট্রেন ধরতে গেছেন, ট্রেন পাননি, তিনি জ্যাকমা। সেখান থেকে নিজেকে পুরোপুরি 100% চেঞ্জ করে আজকে যে পারফরমেন্স আলিবাবার রয়েছে বা জ্যাকমা যে পজিশনে দাঁড়িয়েছেন, চীনের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ বলতে পারেন, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে পারেন এই জ্যাকমা। সুতরাং জেদ হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা শুধুমাত্র জ্যাকমা তো বিদেশি লোকের কথা বললাম, আমি যদি আমাদের দেশীয় কারোর নাম বলি, তিনি হচ্ছেন আমাদের জামশেদজি টাটা, এখনকার যিনি রতন টাটা আছেন তার দাদু বলতে পারেন তিনি। তিনি যে প্রথম শুরু করেছিলেন গিয়েতে, তিনি প্রথম একটি লন্ডনের একটি হোটেলে ঢুকতে গিয়েতে, হোটেল সেক্টর থেকে আসার পর তিনি এখানে একটি হোটেলে ঢোকেন এবং ঢুকতে গিয়ে দেখেন হোটেলের লেখা রয়েছে ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড। তিনি প্রচণ্ডভাবে রেগে যান যে ভারতবর্ষে থেকে ভারতীয়দের কুকুরের সাথে তুলনা করা হচ্ছে, এবং তিনি তখন থেকেই নিজের মনের মধ্যে এমন একটা জেদ পোষণ করেন যে আমি এমন একটা হোটেল বানিয়ে দেখাবো যেখানে ওয়ার্ল্ডের যারা ইন্ডিয়াতে আসবে তারা এখানে প্রথমে এসে থাকবে। এবং সেটা চিন্তা করে তিনি আজকে দেখুন তাজমহল হোটেল, তাজ গ্রুপ অফ হোটেলসের মধ্যে সবচেয়ে বেস্ট হোটেল তাজমহল হোটেল বোম্বে তিনি তৈরি করেন, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট যারা এখানে আসেন তারা ওই হোটেলে থাকার জন্য পাগল হয়ে যান। আপনারা নিশ্চয়ই জানেন 26/11 অ্যাটাক কিন্তু এই তাজমহল ওয়ার্ল্ড ফেমাস হোটেলেই হয়েছিল। তাহলে যে কথাটা বলতে গেলাম সেটা হচ্ছে যে জামশেদজি টাটার মধ্যে আজকে জেদ ছিল, নিজেকে প্রমাণ করার খিদে ছিল,
এবং সবচেয়ে বড় কথা কি, নিজের মধ্যে পাগলামো ছিল। আপনি তখনই জীবনে উন্নতি করতে পারবেন যখন আপনার মধ্যে জেদ, খিদে, পাগলামো এই তিনটে জিনিস অবস্থান থাকবে। কারণ না কি, এই তিনটে জিনিস পরস্পরের সাথে রিলেটেড। আপনার যদি শুধুমাত্র খিদে থাকে, জেদ না থাকে, তাহলে দাঁড়াতে পারবেন না। যদি জেদ থাকে, খিদে না থাকে, তাহলে দাঁড়াতে পারবেন না। পাগলামো যদি না থাকে, যে পাগলামো আপনাকে সাকসেসের পিছনে প্রতি মুহূর্তে দৌড়াতে সাহায্য করে, সেটা যদি না থাকে, তাহলে জীবনে উন্নতি করাটা অসফল হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, যারাই ভিডিও দেখছেন তাদেরকে একটা কথাই বলবো, পড়াশোনার জন্য কোনোমাত্র কোনো জিনিসের দরকার পড়ে না। শুধুমাত্র পড়াশোনা, শুধুমাত্র ইউনিভার্সিটি ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি বা যা কিছু ডিগ্রি বলুন না কেন, এটা নয়। জীবনে দাঁড়াতে গেলে এই তিনটে জিনিসের বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। যারা যারা মনে করছেন যে না, পড়াশোনায় আমরা একটু কম আছি, কিন্তু আমরা কি জীবনে দাঁড়াতে পারবো না, তাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে ম্যাগনেট। এই ভিডিওটাকে বারবার দেখুন, সবার মাঝখানে শেয়ার করুন, যাতে এই ভিডিও থেকে প্রত্যেকে উপকৃত হতে পারেন। খুব ভালো থাকবেন। এতক্ষণ সময় থেকে আপনাদের সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। নমস্কার।